রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন গত চোদ্দ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে বাংলাদেশে বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে কয়লা আমদানির জন্য ডলার সংকট তৈরি তৈরি হয় এমন পরিস্থিতি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ডলারের যে তীব্র সংকট তৈরি হয়েছে সেটি এখন প্রভাবিত করছে এই বিদ্যুৎ কেন্দ্রটিকে এমন প্রেক্ষাপটে শীতকালেও রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে শীতকালে বিদ্যুতের চাহিদা অনেক কম থাকার পরেও যদি লোডশেডিং হয় তাহলে গ্রীষ্মকালে পরিস্থিতি কেমন হতে পারে সেটি ভেবে অনেকে উদ্বিগ্ন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন ইন্দোনেশিয়া থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসতে পারে তখন বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন সংকট কতটা গভীর রামপালে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে এখানে দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিট অর্থাৎ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল আরেকটি ইউনিটের নির্মাণ কাজ এখনও চলছে এখানকার বিদ্যুৎ সরবরাহ করা হয় ঢাকা এবং খুলনায় কিন্তু বাণিজ্যিকভাবে উৎপাদনে আসার এক মাসের কম সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেল বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আকরামুল্লাহ বলেন ডলারের সংকটের জন্য কয়লা আনা যাচ্ছিল না যার কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে ডলারের সংকট থাকায় কয়লার দাম পরিশোধ করা যাচ্ছিল না ফলে কয়লা আনতে ঝামেলা হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন